ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে কিছু অনুপাত স্বঅনুপাত থেকে কিছু প্রশ্ন দেখব ও তার উত্তর কিভাবে করতে হবে সেগুলো আমরা দেখব। আমরা অলরেডি আমাদের প্রথম পার্ট আমাদের চ্যানেলে আপলোড করেছি, আপনারা যদি প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক, সেই লিঙ্কটা ফলো করে আপনারা প্রথম পার্টটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, প্রথম প্রশ্নে বলা রয়েছে দুটি অনুপাত দেওয়া রয়েছে, 2:3 ও 4:7, ও বলা রয়েছে যে এই দুটি অনুপাতের মধ্যে তুলনা করতে। অপশন দেওয়া রয়েছে এতে 4:7 গ্রেটার দেন 2:3, অপশন বিতে দেওয়া রয়েছে 2:3 ইজ ইকুয়াল টু 4:7, অপশন সিতে দেওয়া রয়েছে 4:7 লেস দেন 2:3, অপশন ডিতে দেওয়া রয়েছে 2:3 গ্রেটার দেন 4:7। যখনই দুটি অনুপাতের মধ্যে তুলনা করতে বলবে তখনই আমরা সিম্পলি কি করব, আমরা কি জানি 2:3টাকে কিভাবে লিখতে পারি, 2/3, ও এটাকে আমরা কি লিখতে পারি, 4/7। আমাদেরকে কিছুই করতে হবে না এক্ষেত্রে, একদম সহজ ট্রিক, সহজেই আমরা বলতে পারবো 7টাকে এপারে 2-এর সাথে গুণ করবো, এপারে 3টা ওপরে 4-এর সাথে গুণ করবো, যার ভ্যালু বেশি আসবে সেটি বড় হবে। তাহলে দেখুন 7 × 2 = 14, এবারে 3×4 = 12, তাহলে আমাদের 14টা এসছে এদিকে, তাহলে এই ভ্যালুটা বড়, অথবা এটা বড় হলে কতজন আসছে, 2:3 গ্রেটার দেন 4:7। আমাদের সঠিক উত্তর অপশন ডি। এর আরো একটি প্রসেসে করা যায়, যখন দুটোর অনুপাতের বদল যদি আরো 2-1টি অনুপাত বলে দেওয়া থাকে, 3টি অনুপাত বা 4টি অনুপাতে কম্পেয়ার করতে বলা থাকে বা তুলনা করতে বলা থাকে, তাহলে আমাদের কিভাবে করতে হবে, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, যদি দুটোর বদলে যদি 3টি অনুপাত বলা থাকে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের করতে হবে 2:3কে লিখতে পারি 2/3, আবার 4/7 লিখতে পারি। এবার এই ভগ্নাংশকে আমরা দশমিকে কনভার্ট করব, 0.3×18 = 6, এভাবে চলবে বা 7। আবার এই সাইড থেকে আমরা কি পাবো, 0 × 5 = 35, হাতে 5 × 7 = 49, 7×1 = 7। তাহলে এই এবারে আমরা বলতে পারবো কোনটি বড়, এটি বড়, এটি কি আসলে 2:3 গ্রেটার দেন 4:7, আমাদের অপশন ডি। যদি দুটি অনুপাতের মধ্যে কম্পেয়ার করতে বলা থাকে তাহলে আমরা প্রথম রুলটা ফলো করব, 2-এর বেশি অনুপাতকে যদি কম্পেয়ার করতে বলা থাকে তাহলে আমরা এই রুলটাকে ফলো করব। চলুন দেখি পরের প্রবলেম। পরের প্রশ্নে বলা রয়েছে 1162 টাকা এ বি সি কে এমন ভাগে ভাগ করা হলো যে এ এর 4 গুণ = বি এর 5 গুণ ও এ এর 4 গুণ = সি এর 7 গুণ। আমাদেরকে বলতে হবে এ কত পেল, এ কত পেল, বি কত পেল ও সি কত পেল। আমাদের কি বলা রয়েছে, 1162 টাকা এ বি সি কে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1162। এবার আমাদের যে দুটি শর্ত দেওয়া রয়েছে কি, এর 4 গুণ = বি এর 5 গুণ, তাহলে আমরা এখান থেকে বি এর ভ্যালুটা পেতে পারি, বি সমান এখানে বি 5 গুণ রয়েছে এদিকে চলে আসলো 4/5, আবার এখান থেকে পেতে পারি সি এর ভ্যালু, সি সমান এদিকে 7 গুণ রয়েছে এদিকে চলে এলো 4/7। এবার আমরা এই ভ্যালুতে হচ্ছে বি এর মানগুলো পাল্টে দেবো, এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর জায়গায় কি পেয়ে গেছি 4/5, সি এর বদলে কি পেয়েছি 4/7 ইজল টু 1162। লসাগু করলে পাবো 5 × 7 = 35,
এখানে 35 35A প্লাস 4 7 28A চার পাঁচা 20A ইজ ইকুয়াল টু কত 1000। এখান থেকে পাচ্ছি 8 5 13 13 6 8 83 এবার 35 ইজল টু 1162। অতএব এ ইজ ইকুয়াল টু কত পাবো, সিক্স টু 83 ইন্টু 35 কাটলে পাবো এখানে 14 চার পাঁচে 20 0 3 12 এখানে অ্যান্সার পাবো 490। অতএব বি কত হবে, বির ভ্যালু বি ইজ ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল ছিল 14 35 বাই 5 ইজ ইকুয়াল টু 392 ও সি ইজ ইকুয়াল টু কত 4 এর ভ্যালু 14 × 35 14 × 35 / 7 ইজ ইকুয়াল টু 280। অতএব আমরা এ পেলাম, এ পাবে 490 টাকা, বি পাবে 392 টাকা ও সি পাবে 280 টাকা। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:5 হলে ওই সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করি, প্রত্যেকটি সংখ্যার সাথে যদি 10 যোগ করি যে নতুন সংখ্যা ভাবো, সেই নতুন সংখ্যার অনুপাত কত হবে, 5:7। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সংখ্যা দুটি 3x ও 5x। পরের শর্তে কি বলেছে যে 3x এর সাথে 10 যোগ করলাম ও 5x এর সাথে 10 যোগ করলাম, কোনো অনুপাত করতে বলেছে, করলে কত পাচ্ছি না নতুন অনুপাত হবে 5:7। সমাধান করব 3 7 21x, 70 7 70, 5 5 25x, 5 10 50, 4x মাইনাস 20, x ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে সংখ্যা দুটি কত সেটি আমাদেরকে বের করতে বলেছে। তাহলে 3 5 15 ও 5 5 25, অর্থাৎ সংখ্যা দুটি 15 ও 25। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে x এর 10% ও y এর 20% সমান হলে x:y এর অনুপাত কত, x ও y এর মধ্যে অনুপাত কত। তাহলে আমাদের কি বলা রয়েছে এখানে, সিম্পলি x এর x ইনটু এর মানে গুণ 10% বাই 10/100 সমান সমান y এর y ইনটু 20/100, 10 10 কেটে গেল। তাহলে এখানে x বাই y 2/1 চলে গেল 1। অতএব x:y ইজ ইকুয়াল টু 2:1, আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে যে a:b ইজ ইকুয়াল টু 2:3, b:c ইজ ইকুয়াল টু 4:5, c:d ইজ ইকুয়াল টু 6:7 হলে a:d ইজ ইকুয়াল টু কত। তাহলে আমাদের এখানে তিনটি অনুপাত দেওয়া রয়েছে, তিনটি অনুপাত থেকে প্রথম অনুপাতের প্রথম পদ ও শেষ অনুপাতের শেষ পদ থেকে শেষ পদের মধ্যে অনুপাত বের করতে বলেছে। এক্ষেত্রে আগের ভিডিওতে আমরা এইরকম একটি প্রবলেম করেছিলাম, যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন
তাহলে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক, আপনারা সেই লিঙ্কটা ফলো করে প্রথম পার্টটি দেখে নিতে পারেন। তা আমাদের এক্ষেত্রে কী করতে হবে, যে প্রথম পদের প্রথম অনুপাতের প্রথম পদ ও শেষ অনুপাতের শেষ পদের যদি আমাদের অনুপাত বের করতে বলে, তাহলে আমাদের কী করতে হবে, সিম্পলি প্রত্যেকটি অনুপাতের প্রথম পদগুলো গুণ করব, 2×4×6 অনুপাতের চিহ্ন, ও প্রত্যেকটি অনুপাতের শেষ পদগুলো গুণ করব, 3×5×7 তাহলে এখানে যেটা কমন যাচ্ছে 3×3 = 6, 4×4=16, 5×7=35, অতএব আমরা অ্যান্সার পেয়ে গেলাম A:D = 16:5, আমাদের অ্যান্সার। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটি বলা রয়েছে A:B = 7:9, B:C = 3:5 হলে A:B:C সমান কত? আগের ক্ষেত্রে আগের প্রশ্নে তো আমরা কী করেছিলাম, না প্রথম অনুপাতের প্রথম পদ ও শেষ অনুপাতের শেষ পদের মধ্যে অনুপাত বের করেছিলাম। এবার কী করতে বলা রয়েছে, যে প্রত্যেকটি ভ্যালু A, B ও C যে তিনটি রাশি রয়েছে সেই তিনটি রাশির মধ্যেই অনুপাত করতে হবে। এক্ষেত্রে খুবই সহজ হবে, তাহলে আমরা সিম্পলি কী করব, প্রথম অনুপাত থেকে কার মান পাচ্ছি, 7 পাচ্ছি আর B-র মান পাচ্ছি, তাই এর মান 7 লিখলাম, B-র মান 9 ছিল, 9 B-র নিচে লিখলাম। তারপরে দ্বিতীয় অনুপাত থেকে B ও C-র মান পাবো, B-র নিচে লিখলাম B-র মান ও C-র নিচে লিখলাম C-র মান। এবার আমার হচ্ছে প্রথম অনুপাত থেকে C এর মান পাচ্ছি না আর দ্বিতীয় অনুপাত থেকে এর মান পাচ্ছি না, আমরা কি করব, B এর মানটাকে এক্সটেন্ড করে লিখে দেব C-তে, নাই ও এদিকে কি রয়েছে, এর আগে পরে কি রয়েছে, B টাকে এক্সটেন্ড করে লিখে দেব এতে। এবার কিছু করব না, সিম্পল এই দুটো গুণ, এই দুটো গুণ, এ দুটো গুণ, 3×7=21, 3×9=27, 5×45, এর মধ্যে কমন রয়েছে সবার মধ্যে কমন রয়েছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3×7=21, 7 থাকলো, 3×27=9, 3×15=45, অতএব আমাদের অ্যান্সার চলে এলো 7:9:15, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এই ভিডিওটিতে এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে আরও কিছু প্রবলেম নিয়ে আসবো আপনাদের সামনে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, ও এইসব প্রশ্নগুলির যদি PDF ফাইল পেতে চান তাহলে নিচে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্ক ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে বিভিন্ন ধরনের PDF ফাইল আমরা দিয়ে থাকি। তা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।